ঐতিহ্যবাহী মেলাটি এবার পার করল 452তম বছর। সারি সারি অস্থায়ী দোকানে হরেক রকম পণ্য আর নানা আনন্দ আয়োজন থাকলেও মূলত বড় বড় মাছের বেচা কেনার জন্য বিখ্যাত এই মেলা। কাগজে কলমে এর নাম পোড়াদহ মেলা হলেও লোকমুখে পরিচিত জামাই মেলা নামে। বুধবার বগুড়া শহর থেকে 12 কিলোমিটার দূরে গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পোড়াদহ এলাকায় বসেছিল দিনব্যাপী এই মেলা। মেলাটির মূল আকর্ষণ হল মাছ। প্রায় 300 দোকানে বাহারি মাছের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। এলাকার জামাইরা মেলা থেকে বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়ি যান, সে কারণেই এর নাম হয়ে গেছে জামাই মেলা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা বলছেন দিনব্যাপী এই মেলায় অন্তত 20 কোটি টাকার মাছ বেচা বিক্রি হয়। আমাদের বাপ দাদার কাছ থেকে শুনছি এবং আমাদের হ্যান্ডবিল আছে, হ্যান্ডবিল অনুযায়ী আমরা এবছর 452তম বছর চলতেছে। এখানে ফার্নিচার, মাছ এবং মিষ্টি এই তিনটাই আকর্ষণ। তারপরে এখানে বিভিন্ন রকম খেলাধুলো হ্যানত্যান। মাছের মেলা হচ্ছে কি, এই দীর্ঘ ধরেন কমপক্ষে 100 বছর থেকে আসলে এই অত্র অঞ্চলের যারা আত্মীয় স্বজন জামাইজি যারা আসে মাছ মাংস মানে এখানে কেনাকাটা করে, এবং সে থেকে আগে বড় বড় বায়গার মাছ আসতো, হ্যাঁ সে থেকেই মাছের মেলা রূপ মানে মাছের বিখ্যাত হয়ে গেছে আর কি। ঐতিহ্যবাহী এই মেলা সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের মিলন কেন্দ্র। কাজের ব্যস্ততায় আত্মীয় স্বজনদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই অঞ্চলের লাখো মানুষ বছরে অন্তত একবারের জন্য হলেও একত্র হন এই মেলাকে ঘিরে। এ উপলক্ষে বগুড়ার প্রায় 100+ গ্রামে বিরাজ করে উৎসবের আমেজ। প্রতি বছরে আসা হয় একবার করে, মূলত মাছ এবং মিষ্টি দেখতেই মূলত আসা হয় এখানে। আজকে আমরা এই একজনের বাড়ি, এখানে আমাদের এক আত্মীয় আছে, তার বাসায় আসছি। মূলত আমার ফ্যামিলি নিয়ে মেলা দেখতে আসছি, মাছ এবং মিষ্টি এবং যাবতীয় জিনিসগুলো খুব দেখতে প্রতি বছরে আসি আমরা, ভালো লাগে। মেলা আসছি মাছ কেনার জন্য, মাছ মাংস দেখলাম, বাচ্চা নিয়ে বাচ্চাদের কিছু খেলনা টেলনা কিনবো, ঘুরে ফিরে কিছু বাজার আরও সদাই আছে এগুলো কিনে টিনে তারপরে যাব। যাদের মেয়ে জামাই আছে তাদেরকে দাওয়াত করে, নিয়ে আসে, খাওয়া দাওয়া করায়, এইসবে 5-7 দিন ঘোরাফেরা করে, উৎসবের মতোই আনন্দ চলে। আর যে যত বড় মাছ কিনতে পারবে তার যত সম্মান এরকম মনে করে কিনে আর কি। সরেজমিনে গিয়ে দেখা যায় মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ঢল, মাছের দোকানগুলোতে জমজমাট বেচা কেনা। সাজানো আছে বড় বড় রুই কাতলা, চিতল, আড়, বোয়াল, ব্রিগেড সহ নানা জাতের মাছ। এক একটি মাছ 5 থেকে 44 কেজি পর্যন্ত ওজন। বড় বড় তাজা মাছ দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ। ক্রেতারা মাছ পরখ করছেন, দরদাম করে কিনে নিচ্ছেন। বিশাল আকৃতির রসগোল্লা বা মাছের আকৃতিতে বানানো মিষ্টির দোকানেও চলে বিক্রির হিড়িক। ভালোবাসা দিবসে মেলা বসায় হৃদয় আকৃতির মিষ্টি বিক্রি হয় দোকানে দোকানে। শিরায় ডোবানো এসব মিষ্টি প্রতি কেজি 500 থেকে 600 টাকা। 12 কেজি ওজনের মাছ মিষ্টিও দেখা গেছে একটি দোকানে। মাছ এবং মিষ্টি বিক্রির পাশাপাশি হরেক পদের খেলনা, কাঠের আসবাব, প্রসাধনী, মুখরোচক খাবার ছাড়াও চরকি, নাগরদোলা, সার্কাস সহ নানা আনন্দ ছিল বিখ্যাত জামাই মেলায়। সাইদ রহমান, কালবেলা।